ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকরিয়ায় অত্যন্ত সুন্দর সুষ্ঠ পরিবেশে আমরা সালাতুল জুমা আদায়ের জন্য সমবেত হতে পেরেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবাতুল জুমার বিষয় হলো যেসব বিষয়গুলো সিলেটের এই পুণ্য ভূমিকে কলুষিত করছে, নষ্ট করছে, যার কারণে সিলেটের ওলামায়েদের একটি অংশ, ডিসি বা আমাদের প্রশাসন বরাবরে এবং পুলিশ কমিশনারের কাছে অভিযোগ পেশ করেছেন এবং আমাদেরকে প্রশাসন দেখে যেসব বিষয়গুলোকে আমাদেরকে কোর্ট করছিলেন যে তাদের আপত্তিজনক, সেই বিষয়গুলোর মধ্যে ছিল, সেই বিষয়গুলো যেটা আমাদেরকে কোর্ট করা হয়েছে সেটা হলো মেয়েদেরকে মসজিদে নিয়ে আসা, ইফতার সূর্য ডোবার সাথে করা এবং আট রাকাত তারাবি পড়া, এগুলো নাকি এই শহরের পবিত্রতা নষ্ট করছে, যার কারণে তাদের গাত্র জ্বালা সৃষ্টি হয়েছে এবং এইগুলো বন্ধের জন্য এবং এইসব আমল যে প্রতিষ্ঠানগুলো হয় এগুলো বন্ধের জন্য তারা উত্থাল আন্দোলনে নেমে পড়ছে। আমরা আপনাদের সহ সমগ্র পৃথিবীকে জানিয়ে দিতে চাই এবং গত পরশু দিন মাননীয় জেলা প্রশাসক আমাদেরকে ডাকলে তাদের সামনেও আমরা এই বক্তব্য উপস্থাপন করেছিলাম এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা মহাগ্রন্থ আলোক কোরআন এবং সহিহ হাদিসের উপর রয়েছি। আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে রয়েছি। হাদিস মারা যদি কারো গাত্র জ্বালা হয়ে থাকে তাহলে সেখানে আমাদের কিছু করার নেই। আমরা দেখব এই বিষয়গুলো যেগুলো আমাদের কথিত ওলামা ভাইয়েরা আমাদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ করছেন এবং সিলেট সহ সমগ্র বিশ্বকে আজকে আমাদেরকে বিতর্কিত হিসেবে উপস্থাপন করছেন। আমরা এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাবো আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। উল্লেখ্য, আজকের জুমার খুতবা দেওয়ার কথা ছিল মোহতারাম কাউসার সাহেবের। উনি দীর্ঘদিন আমাদের পাশেই বেতারের আলোচক ছিলেন, উনি কামিল পাস এবং কলেজেও পড়াশোনা করছেন। আর আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, আমরা চট্টগ্রামের প্রোগ্রামকে অনিবার্য কারণে ক্যান্সেল করে আজকে এখানে আপনাদের সাথে রয়েছি। সঙ্গত কারণে উনি আজকে বক্তব্য দেন নাই। চলুন আমরা আমাদের আলোচনা যাই। প্রথমে মেয়েদের মসজিদে নিয়ে আসা, মেয়েদের মসজিদে আসার ব্যাপারে প্রচুর দলিল রয়েছে। আমরা ভূমিকা ছাড়াই সরাসরি দলিলে চলে যাই। আলিব নোমার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ। এমন আমার কৌচু বলে সাহাবি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন, লা তামনাউ তোমরা নিষেধ করো না, লা তামনাউ তোমরা বাধা দেও না, লা তামনাউ তোমরা প্রতিরোধ করো না। কাদেরকে? ইমা আল্লাহ আল্লাহর দাসীদেরকে, ইমা আল্লাহ আল্লাহর বান্দীদেরকে, অর্থাৎ মহিলাদেরকে। কোথায় আসতে? মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদে আসতে, আল্লাহর মসজিদ সমূহতে আসতে, আল্লাহর ইবাদত করতে। আল্লাহর দাসীরা মহিলারা যদি আসতে চায়,
তোমরা বাধা প্রদান করো না। আল্লাহু আকবার। এটা আপনি পাবেন সহি মুসলিমের 1018 নম্বর হাদিস। সহি মুসলিম এমন একটি হাদিসের গ্রন্থ যার সবগুলো হাদিস সহি। যেসব আলেমেরা আমাদের বিরুদ্ধে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন, ওনাদের মাদ্রাসা আছে, ওনাদের মাদ্রাসাতে সহিহুল মুসলিম পড়ানো হয়। জানি না তারা কোন চশমা পরে হাদিসগুলো ছাত্রদের পড়ায় থাকেন, তারা বোঝেন না। আল্লাহ তাদেরকে সম্মতি দান করুন। এবং তাদের মাদ্রাসায় পৃথক মহিলা মাদ্রাসাও রয়েছে, সেখানে তারা সর্বক্ষণ মহিলাদের সাথে থাকেন, অথচ আমাদের মহিলারা পৃথক ব্যবস্থা করে সালাত আদায় করে চলে যান, ওটা নাজায়েজ হয় না। আল্লাহর মসজিদে আসতে নাজায়েজ হয়ে থাকে। দেখুন এখানে আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি সর্বশেষ নবী, আর নবী কোনো কথা বলতে পারেন না, রাসূল কোনো কথা বলতে পারেন না যতক্ষণ না এটা আল্লাহর অর্ডার না হয়েছে। রাসূল তার পক্ষ থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ আল্লাহ ওহি না করছেন। আল্লাহর রাসূল সেই ওহি প্রাপ্ত হয়ে বলতেছেন, লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর দাসীদেরকে মহিলাদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দেও না। সুতরাং জেনে রেখো হে ওলামারা, শুধু আপনারা কেন, পৃথিবীর কোন রাষ্ট্র শক্তি যদি মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেয়, সেই আইন প্রত্যাখ্যাত হবে, পায়ের তলে প্রতারিত হবে। মেয়েরা মসজিদে আসে নামাজ পড়বেই, কারণ এই অনুমতি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মহিলাদেরকে দিয়ে গেছেন। চলুন আমরা এরপরে দেখি। আলিম নে ওমান কালা কানাত ইমরাতুলি ওমার তাশহাদু সালাতুস সুবহি ওয়াল ইশা ফিল জামা ফিল মসজিদ ফাকিলা লাহা লিমা তাখরুজুনি ওয়াকাদ তাআলামিন আন্না ওমর ইয়াকরাহু যালিকা ওয়া ইয়াগার। সুন্দর একটি ইতিহাস দেখুন। ইবনে ওমার তিনি মনে করতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি তাশহাদু সালাতুস সুবহি ওয়াল ইশা, এশা এবং সালাতুল সুবহে ফজর নামাজে একত্রিত হতেন। অনেকে বলে থাকেন সালাতুত তারাবি কোথায় থেকে আসছে, এটা হাদিসের নাম নেই। সালাতের নামগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সালাতুল ফজর হলো কি কোরআন এবং হাদিসের কথা, অথচ এখানে সহি বুখারীতে আসছে সালাতুল সুবহে সকালের নামাজ। তার মানে এটার নামের জন্য কোনো কিছু যায় আসে না, ইবাদত হলো মৌলিক বিষয়। তো সকালের নামাজ এবং এশার নামাজে তিনি মসজিদে সমবেত হতেন, কিন্তু মেয়েদের মসজিদে আসার বিষয়টা জেনে রাখবেন, মেয়েদের মসজিদে আসার বিষয়টা এটা ওয়াজিব না, ফরজ না। তারা আসতে পারে, তারা আসলে আপনার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারো স্বামী যদি চায় তার স্ত্রী আসবে না, হ্যাঁ সে না আসতে পারে, কোনো যায় আসে না, তার যদি প্রয়োজন থাকে তিনি নাও আসতে পারেন, তবে কোনো স্বামী তার স্ত্রীকে বাধা দিতে পারবে না, সে অনুমতি চায়, বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেয়েরা মসজিদে আসুক এটা অপছন্দ করতেন, ঠিক আছে, এবং মর্যাদাহানি মনে করতেন, এই হাদিসে বলা হচ্ছে। কিন্তু তার স্ত্রী, মজার বিষয় হলো তার স্ত্রী ফজরের সালাতে বা এশার সালাতে মসজিদে আসেন। ফাকিলা, তাকে বলা হলো যে আপনি মসজিদে আসেন অথচ আপনার স্বামী তো এটা পছন্দ করেন না, তিনি মানে পছন্দ করেন না এটা বলতেছেন, তাহলে আপনি কেন আসেন? এই মহিলা বলতেছে, আচ্ছা উনি যদি পছন্দ করেন না, মর্যাদাহানি মনে করেন, তার আমাকে কেন নিষেধ করেন না, আমি তো তার স্ত্রী। আপনারা বলতেছেন উনি পছন্দ করেন না, মর্যাদাহানি মনে করেন, আমি তার ঘরের মানুষ, তাহলে উনি কেন আমাকে নিষেধ করেন না মসজিদে আসার জন্য, কেন নিষেধ করেন না? এরপরে বলা হচ্ছে উনি এই জন্য আমাকে নিষেধ করেন না, আই ইয়ানহা কালা ইয়ামিনাহু কাউল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা তাকে বাধা দেয় যে আল্লাহ রাসূল বলছেন কোন মেয়েরা মসজিদে আসতে চাইলে তাদেরকে তোমরা বাধা দিও না। রাসূলের এই হাদিস তাকে নিষেধ করে। সুতরাং রাসূল আমাকে অনুমতি দিয়েছেন, আমার স্বামী কে রাসূল হাদিসের বিরুদ্ধে আমাকে নিষেধ করবে, আমি তার এই কথা মানি না, আমি মসজিদে আসি। আল্লাহু আকবার। আপনারা দেখবেন সহিহ বুখারীর 900 নম্বর হাদিস। সুতরাং মেয়েরা মসজিদে আসতে চাইলে আপনি বাধা দিতে পারবেন না। আন জাইনাব ইমরাত আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী জাইনাব বলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন,
ইজা শাহেদাত ইহদা কুনাল মাসাজিদ ফালা তামাসসিতিবা, কোন মেয়ে যদি মসজিদে আসতে চায়, জামাতে সালাত করতে চায়, তাহলে যেন সে সুগন্ধি ব্যবহার করে না আসে। সুগন্ধি ব্যবহার করে মেয়েরা মসজিদে আসবে না, এটা হলো আদব। মেয়েরা সুগন্ধি ব্যবহার করবে কোথায়? ঘরে। সুতরাং ঘরতে যখন সে মসজিদে আসবে, তাহলে সে আথর সুগন্ধি বিশেষ বিশেষ আয়োজন করে সে আসবে, স্রেফ সালাত আদায় করার জন্য আসবে। সম্মানিত শুধু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আসার জন্য মেয়েদেরকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করছেন, তথা মেয়েরা তার স্বামীর কাছে এবং তার ঘরে সুগন্ধি ব্যবহার করবে, বাইরে করতে পারবে না। এই সহ অসংখ্য মহিলারা বেপর্দা হয়ে এবং সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, কোথায় আপনারা আমরা বাধা দিতে পেরেছেন? কোথায় আপনারা তাদেরকে নিষেধ করেছেন? কিন্তু যখন একজন মেয়ে আল্লাহর ঘরে আসছে, তখন আপনি বাধা দেন? নিঃসন্দেহে আপনি অফরাধ কাজ করছেন আপনারা, এই জন্য আপনাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আন বিলাল ইবনে আব্দুল্লাহ উমর আন আবি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা তামনাউ নিসা হুদুদাহুন্না মিনাল মাসাজিদ। খুব গুরুত্বপূর্ণ হাদিসটি খেয়াল রাখবেন। বিলাল ইবনে আব্দুল্লাহ ইবনে উমর তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা তামনাউ নিসা, মহিলাদেরকে, আন নিসা আল মহিলা, মহিলাদেরকে তোমরা বাধা দিও না, হুদুদাহুন্না তাদের প্রাপ্তিতে, তাদের সওয়াব অর্জন করা থেকে। কোথায়? মিনাল মাসাজিদ, মসজিদে। মসজিদে যাওয়ার জন্য যে প্রাপ্তি রয়েছে, যে অংশ রয়েছে, যে সওয়াব রয়েছে, এটা যদি কোনো মহিলা নিতে চায়, তাহলে এখান থেকে তোমরা কেউ বাধা দেও না। ফাকালা বিলাল, বিলাল বললেন, হ্যাঁ, তার ছেলে বলে বললেন, আল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর শপথ আমি মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দেব। মহিলারা মসজিদে আসবে এটা হয়, পুরুষেরা দেখবে না, আমি বাধা দেব, এটা আমি মানব না। ঠিক আছে, বিলাল তার এই বক্তব্য পেশ করলেন। দেখেন এই বক্তব্য পেশ করার পরে কি বলতেছে, ফাকালা লাহু আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিলালকে বলতেছেন, আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাকুলু আনতা লা নামনাউহুন্না, হে ছেলে আমি তোমাকে বললাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মসজিদে যে নিষেধ করছে, রাসূলের এই কথা শোনার পরে তুমি তোমার ব্যক্তিগত রায় পেশ করছো যে আমি অবশ্যই বাধা দেব। তুমি কিভাবে রাসূলের কথাকে বাধা দিতে পারলে? একটু চলে আসে এই ঘটনার শেষে আসতেছে, এটা হলো মুসলিমের 1023 নম্বর এবং আহম্মদের 5047 নম্বর হাদিসে শেখ আলবানী সহি বলছেন, এই হাদিসে আসছে, এই এবং মুসলিমে এভাবে আসছে, ফাসাব্বাহু সাব্বা, আব্দুল্লাহ তার ছেলে বিলালকে ভীষণ গালাগালিজ করলেন, যে গালাগালিজগুলো তিনি কখনো করেননি। তার ছেলেকে শাসন করার জন্য কেন সে রাসূলের বক্তব্যের উপরে এই কথা বলল? এরপর উনি কি করলেন, যে ঠিক আছে তুমি রাসূলের কথা বলে বলছো, আমি মারা রাসূলের কথা বলে বলছো, আমি বাধা দেব, সে তার সাথে কথা বলা বন্ধ করলো। একজন মুসলিম অপর মুসলিমের সাথে 3 দিন কথা বলা বন্ধ করতে পারে না, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করতে পারে না। দেখেন বিলাল এই কাজ করার কারণে আহম্মদের 547 নম্বর হাদিসে বলা হচ্ছে, ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, আব্দুল্লাহ মারা যাওয়া পর্যন্ত এই অপরাধের কারণে তার ছেলে বিলালের সাথে কোনোদিন তার সাথে কথা বলেন নাই। তারা রাসূলের হাদিস, তিনি বলছেন নিষেধ করো না, এখানে নিষেধ করার অধিকার কারোই নেই, কেউ করতে পারে না। সুতরাং মেয়েরা মসজিদে আসতে পারে। আমরা একটু খুঁজে দেখব, এই হাদিসে বলা হলো মেয়েরা তাদের প্রাপ্তি অংশ সব এটি নেওয়ার জন্য যদি মসজিদে আসতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। তাহলে আমরা একটু দেখি মেয়েদের জন্য বা জামাতে আসার জন্য কি প্রাপ্তিটা আছে, যে প্রাপ্তিটা মেয়েরা মসজিদে না আসতে পাবে না, যার জন্য একজন মেয়ে স্ট্রাগল করতে পারে, চেষ্টা করতে পারে সে মসজিদে আসার জন্য। আমরা এই বিষয়গুলো যদি দেখি, তারা দেখবো এই বিষয়গুলো অনেক। আমরা শুধু এই বিষয়ের উপরে বক্তব্য দিলেও কয়েকটা জুমে বক্তব্য দেওয়া যাবে, এই জন্য আমরা বিশেষ বিশেষ কয়েকটা কোট আপনাদের সামনে উপস্থাপন করব। এক, 27 গুণ সব বেশি। একজন মানুষ মনে করেন যে জহর সালাত আদায় করবে, জহর সালাত আদায় করে যে পরিমাণ সব বাসায় পেয়েছে, যদি জামাতে এসে পড়ে, তাহলে 27 গুণ সব সে বেশি পাবে।
সেই বুখারি 645 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সালাতুল জামা তাফদুলু সালাতাল ফাদ বি 27 দারাজা, একাকি সালাতের চেয়ে জামাতবদ্ধ সালাতের সওয়াব হলো 27 গুণ সওয়াব বেশি। তাহলে এটা নারী এবং পুরুষ নির্বিশেষে সকলের জন্য। এখন 27 গুণ সওয়াব বেশির জন্য একজন মেয়ে যদি তার ঘর থেকে মসজিদে আসতে চায়, তাহলে আপনি কেন বাধা দেবেন? বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা তার প্রাপ্তি অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আরেকটি হলো, এটা আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য লক্ষণীয় বিষয়, সারা জীবনের প্রাপ্তি সেটা কিভাবে দেখেন। আন আবি মুসা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইযা মারাদাল আবদ আও সাফার কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, তাহলে আল্লাহ কত রহমশীল, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, সুস্থ অবস্থায় সে যে আমল করেছে ওই আমলের মার্ক ওই সব তাকে দেওয়া হয়। তার মানে একজন মানুষ যদি নিয়মিত মসজিদে আসে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মসজিদে আসতে পারতেছে না, তাহলে ঘরে পড়ার কারণে সে মসজিদে সওয়াব পাবে। তার একজন মহিলা, সে নিয়মিত মসজিদে আসতো, বার্ধক্যজনিত কারণে এখন মসজিদে আসতে পারেন না, দীর্ঘ 10 বছর থেকে ঘরের কোণায় বসে বসে তিনি জীবনযাপন করতেছেন, এই মহিলা তার মসজিদে আসার সিলসিলা থাকার কারণে গোটাল 10 বৎসরই ঘরে ভেতরে সওয়াব আদায় করার কারণেও সে জামাতের সওয়াব সে পাবে। একইভাবে একজন পুরুষ শুধু নিয়মিত সালাত আদায় করেন মসজিদে, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন অথবা সফরে থাকেন, তাহলে এটারও সব তিনি পাবেন। তাহলে এত বড় প্রাপ্তি থেকে আপনি একটা মেয়েকে, একজন মহিলাকে কেন দূরে রাখতে চান? সুতরাং কোনো মেয়ে যদি চায় তাহলে সেই সব সে নিতে পারবে। আমরা জেনেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি ফজর এবং এশার সালাতে মসজিদে আসতেন। প্রত্যেকটি সালাতে মসজিদে আসার গুরুত্ব অনেক অনেক বেশি, কিন্তু এই দুটি সালাতে আরও বেশি। দেখুন আল্লাহ রাসূল কি বলছেন, আন আব্দুর রহমান ইবনে আবি উমরা আমরা ক্বালা দাখালা উসমান ইবনে আফফান আল মসজিদ বাদা সালাতুল মাগরিব, আব্দুর রহমান ইবনে আবি আমরা বলেন যে উসমান ইবনে আফফান তিনি মাগরিবের সালাতের পরে মসজিদে ঢুকতেন, যার দুনিয়াতে জান্নাতের ঘোষণা হয়ে গেছে, তাই না? তিনি কি করতেন, ফাকায়দা ওয়াহদা একা একা মসজিদে বসে থাকতেন। তাকে বলতে আপনি এরকম কেন করেন, তিনি বলছেন ফাকালা ইয়া ইবনে আখি, তুমি এ ভাতিজা শোনো, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফিল জামা কাআন্নামা ক্বামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে পড়লো সে অর্ধেক রাত জেগে জেগে সালাত করার মতন সালাতে সওয়াব সে পাবে। এরপরে বলা হচ্ছে, ওমান সাল্লা সুবহা ফি জামা ফাকাআন্নামা সাল্লা লাইলা কুল্লা, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়তে পেরেছে, এই সৌভাগ্য যে অর্জন করতে পেরেছে, সে সারা রাত জেগে জেগে যে ব্যক্তি সালাত আদায় করে তার যে সওয়াব সে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ কত দয়াশীল, দেখছেন তো, এশার সালাত এবং ফজর সালাত যদি জামাতে পড়া যায় তাহলে জামাতের সওয়াব তো সে পাবেই, পাশাপাশি একজন মানুষ সে যদি সারা রাত জেগে 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 তাহাজ্জুদ নামাজ পড়ে, তার এটার যে সওয়াব, এই সওয়াবটা সে এই দুই রাত দুই ওয়াক্ত সালাতে জামাতে অ্যাটেন্ড করার সাথে পেয়ে যাবে। তার এই সওয়াব কি একজন মহিলা পেতে পারে না? একজন মহিলা যদি এই সওয়াব পেতে চায় তাহলে আপনি কেন বাধা দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই সওয়াব নেওয়ার জন্য তিনি কষ্ট করে মসজিদে এসে শরীক হয়ে যেতেন, তিনি ফজরের সালাতে এবং এশার সালাতে এখানে কি অ্যাটেন্ড করতেন। আশেপাশে যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পাঁচ ওয়াক্ত সালাতে মেয়েদেরকে এখানে পাঠানোর চেষ্টা করবেন, আমাদের মেয়েদের এখানে সালাতের ব্যবস্থা রয়েছে। আচ্ছা দেখেন তাদের কি অধিকার, কি প্রাপ্তি এখানে আছে। আমি যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে, ঈদুল কুল তাকবীরাতুল উলা, ইমামের সাথে প্রথম আল্লাহু আকবার পেল, তাহলে সে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে বাঁচাবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন।
এখন কোনো মেয়ে যদি মুনাফিকিতে বাঁচতে চায় এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, সে যদি কন্টিনিউ মসজিদে এসে তার সালাতে অংশগ্রহণ করে, তাহলে আপনি বাধা দেবেন কেন? বাধা দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, তাদের প্রাপ্তি। এরপরে আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি যে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো সাহায্য করবে না, তখন এই যে অন্ধকারে এশার সময়ে ফজরের সময়ে মানুষ যে অন্ধকারে সালাতে অংশগ্রহণ করে জামাতে আসে, এই আশাটায় তার জন্য আলোক বর্তিকা হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে আপনি আপনার মেয়েকে অন্ধকারে কেন রাখতে চান? যদি কোনো মেয়ে আসতে চায় তাহলে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ রাখেন না। এরপর সহিহ বুখারীর 1423 নম্বর হাদিসে পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে নিচে ছায়া দিবেন। যেদিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেখানে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কালবু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত। তার একজন মহিলা সে যদি আরশে আযীমের নিচে ছায়া নিতে চায়, এই জন্য যদি মসজিদে আসে, তাহলে আপনি কেন বাধা দেবেন? একজন মেয়ে সে যদি পার্লামেন্ট সদস্য হতে চায়, তার জন্য সে যদি সারা দুনিয়ায় যদি প্রোপাগান্ডা করে, প্রোগ্রাম করে, সব কিছু করে, আপনি এক সেকেন্ডের জন্য বাধা দিতে পারেন না। কোনো মেয়ে যদি তার আসনকে আরশে আযীমের নিচে করতে চান, তাহলে আপনি কেন বাধা দেবেন? তার এই অধিকার আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তামনাউ নিসাআ হুযুদাহুন্না, মেয়েদের প্রাপ্তি মসজিদে আসা সেই প্রাপ্তি যে সব যে তাদের জন্য রিওয়ার্ড রয়েছে, এটার জন্য যদি কেউ অগ্রসর হয় আসতে চায়, তাহলে এখানে কেউ বাধা দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কোনো মেয়ে যদি তোমাদের কাছে অনুমতি চায় মসজিদে আসবে, তাহলে তোমরা তাকে বাধা দিতে পারবে না, তাকে আসার সুযোগ করে দেবে। এরপরে আমরা বলবো কোনো মেয়েদেরকে আমরা বাধ্য করি না যে আপনারা মসজিদে আসেন। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে এবং আমাদের বিভিন্ন লিফলেটে লিখে থাকি কি যে আমাদের এখানে মেয়েদের পৃথকভাবে বসার এবং সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে, আর কে আসবে আর না আসবে তাদের ব্যাপার। তবে আমাদের এখানে অপশন আছে, সুতরাং এই অপশনে আপনারা গাত্র ধারণ হওয়া হলো যে আপনি সরাসরি এই সব হাদিস এবং এই সব আরো যত হাদিস আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসের শত্রু আপনারা, আমার শত্রু না, কিছু শত্রু না, আপনারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সই শুদ্ধ হাদিসগুলো আপনার চোখে দেখতে পারেন না, এগুলো আপনাদের গায়ে জ্বালা হয়, এগুলো আপনি সরাসরি রাসূলের বিরোধিতা করছেন, আমাদের বিরোধিতা করেন নাই। সম্মানিত সুধী, আমাদেরকে আরেকটি বিষয়ে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হয়েছে, সেটা হলো আমাদের ইফতারকে নিয়ে। আসুন দেখি আমরা কীভাবে ইফতার করে থাকি। সারা পৃথিবী জানেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইযা আকবালা লাইলু মিন হাহুনা, এই দিক থেকে যখন রাত চলে আসবে আর এই দিক থেকে যখন দিন চলে আসবে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের কথা বলতেছেন, ওয়া গারাবাতের শাম, ওয়া গারাবাতের শাম, সূর্য যখন ডুবে যায়, গারাবাতের শাম সূর্য যখন ডুবে যায়, তখন কি হবে? ফাকাদ আফতারা সাইম, সাইম ইফতার করবে। আবার বলি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের বই লিখছেন সহিহুল বুখারী, অনেকে হাদিসের বই লিখছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থের মধ্যে যারা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করছেন, তার মধ্যে স্মরণাক্ষরে লেখা ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারি, তিনি কোনো মাযহাবের অনুসারী ছিলেন না, তিনি ছিলেন লামাযহাবি। মুহাম্মদ বিন ইসমাইল বুখারি তিনি ছিলেন লামাযহাবি, যাকে যাদেরকে আজকে বলা হচ্ছে বাতিল ফিরকা, বাতিল ফিরকা মানে অমুসলিম। ইমাম বুখারি মুহাম্মদ বিন ইসমাইল বুখারি তিনি লামাযহাবি ছিলেন। কেমন লামাযহাবি ছিলেন জানেন? তার সহিহুল বুখারির ভেতরে বিভিন্ন ইমামদের নাম নিয়ে আসছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম আমরা তো কত সুন্দরভাবে নেই, কিন্তু তিনি তার লাইফকে পর্যালোচনা করে দেখছেন, হাদিসের ক্ষেত্রে তার যে অবস্থান দেখেছিলেন, এই অবস্থান দেখে তিনি তার নামটুকু ঘৃণা সহকারে সহিহুল বুখারিতে উচ্চারণ করেন নাই। উনি বলছেন কাল বাদুন নাস,
একটা মানুষের কথা বলছে, আল্লাহ আকবার, তার নাম সহিহ বুখারী তিনি আসেননি। এই লামা সাহেবের বই আজকে দরগারে মানুষের পড়ানো হয়, এখানে বুখারের নামে বিশাল খতম দেওয়া হয়, এই হাদিস কি চোখে দেখেন না আপনারা? এখানে কি বলা হয়েছে? ইমাম বুখারী রহমাতুল্লাহ হাদিসে বাব চয়ন করছে, বাবু মা তাইয়াহিল ফিত্র সাইম, সাইম কখন ইফতার করবে? যদি আপনি এত বড় শায়খ হয়ে কোরআন এবং সুন্নাহ ব্যক্তিকে বাতিল ফের ব্যবহার করেন, যুগ যুগ ধরে বুখারি পড়ে যদি আপনি বুখারি ভাষা না বলেন, তাহলে আহলে হাদিসের একটা শিশু আলেমকে জিজ্ঞাসা করে আপনাকে শিখাইয়ে দেবে, জিজ্ঞাসা করে শিখাইয়ে দেবে আপনাকে। বুখারি পড়েন, বুখারির নামে দুনিয়ার মানুষের কাছে টাকা কালেকশন করেন, বুখারি দিয়ে আপনি খনন করে পেট পুজো করতে লজ্জা হয় না, বুখারি মানতে আপনাদের লজ্জা হয়। ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলছেন, মেতাই হেলো ফিত্র সাইম, সাইম কখন ইফতার করবে? এখানে তিনি দলিল দিচ্ছেন, আফতার আবু সাইদ খুদরি হিনা কাবা কুরসু শাম, সূর্যের গোলাকার বৃদ্ধি যখন ডুবে যায় তখন কি করবে? তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইফতার করতেন। একটা সাহাবী কোটেশন দিয়ে তিনি বাবা চয়ন করলেন। এবার হাদিস নিয়ে এসে দেখছেন, হাদিসের সংক্ষেপতটা হলো, গারিবাতিস শাম, সূর্য যখন অস্তমিত হয়, রাসূলের সূর্য যখন অস্তমিত হয়, সূর্য যখন ডুবে যায় তখন কি করবে? সিয়ামকারী ইফতার করবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? ইহুদি এবং নাসরাদের বিরোধিতা করতে বলছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল ইহুদি এবং নাসরাদের বিরোধিতা করতে বলছেন। ইহুদি এবং নাসরাদের কালচার হলো, ওরা সতর্কতামূলক কিছু সময় দেরি করে ইফতার করে। আল্লাহ রাসূল ইহুদি এবং নাসরাদের এই কালচারকে ইসলামী শরীয়তের উম্মা থেকে, ইসলামী শরীয়তের উৎস থেকে, মুসলমানদের কালচার থেকে দ্রুত করার জন্য তিনি বলেন, আজ্জালুল ইফতার, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কারণ ইহুদি এবং নাসারা তারা বিলম্ব করে ইফতার করে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি ইফতার করার অর্থ কি? সূর্য ডোবার 5 মিনিট আগে ইফতার করতে বলছেন? না না, কখনো না। সেটা কি? গারাবাতের শাম, সূর্য যখন অস্তমিত হয়ে যায়। সম্মানিত সুধী, আমরা কিভাবে ইফতার করে থাকি? আমরা ইফতার করে থাকি সূর্য ডোবার সাথে। সূর্য ডোবাকে আমরা কিভাবে নিশ্চিত করি? সূর্য ডোবাকে আমরা নিশ্চিত করি বাংলাদেশ আবহাওয়া বোর্ডের নীতিমালা অনুযায়ী। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক দক্ষ মানুষকে আবহাওয়া বোর্ডের চাকরি দিয়ে নিযুক্ত করে তারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সময়কে নির্ধারণ করেন যে আজকের এত তারিখে, আজকের এই সিলেটে এতটায় বেলা সূর্য অস্তমিত হবে, ঢাকায় এই সময় হবে, অমুক অমুক জায়গায় এই সময় হবে, তারা লিপিবদ্ধ করছেন। আমরা গভর্নমেন্টের প্রতি অগাধ বিশ্বাস রাখি এবং এই প্রযুক্তিকেও বিশ্বাস করি। সুতরাং এই আবহাওয়া বোর্ডের তথ্য অনুযায়ী আমরা সূর্য ডোবাকে নিশ্চিত করি, আর রাসূলের হাদিস অনুযায়ী ইফতারের সময় নিশ্চিত করেছে সেটা হলো কি? সূর্য ডোবার সাথে। সুতরাং আবহাওয়া বোর্ডের তথ্য অনুযায়ী সূর্য যখন অস্তমিত হয়ে যায় আমরা তখন ইফতার করি। বরং আমরা বলবো, সরকার আর একটি প্রতিষ্ঠান করেছে, ইসলামী ফাউন্ডেশন, এটা সরকারেরই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জড়িত আছেন ইসলামী নেতৃবৃন্দ, কিন্তু এই ইসলামী নেতৃবৃন্দের কাছে আবহাওয়া বোর্ডের সরঞ্জাম কিন্তু নেই। তাদের কাছে আবহাওয়া বোর্ডের সরঞ্জাম থাকার কথা নয়, আবহাওয়া বোর্ডের সরঞ্জাম থাকার কথা আবহাওয়া বোর্ডে। তারা এটা নিয়ে পড়াশোনা করছেন, তারা এটা রাখেন, কিন্তু তারা কি বলেন? সতর্কতার জন্য এই কয় মিনিট পরে। তার মানে আবহাওয়া বোর্ডের এই বিজ্ঞ মানুষদেরকে তারা বিজ্ঞ মনে করেন না, আবহাওয়া বোর্ডের এই তথ্য প্রযুক্তিকে তারা মিথ্যা মনে করেন। যদি মিথ্যা বলে না করেন তাহলে কেন সতর্কতামূলক বিজ্ঞান ও কম্পিউটারে উন্নত এই যুগে কেন মিথ্যা সার তারা করবেন? হয় বলতে হবে আবহাওয়া বোর্ডের তত্ত্ব ভুল, না হয় বলতে হবে আমাদের ইফতার ঠিক আছে। আমরা এইভাবে ইফতার করে থাকি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্য ডোবার সাথে ইফতার করতেন। এই মর্মে আরো বহু হাদিস আপনারা পাবেন। সুতরাং আমরা কারো সিয়াম নষ্ট করে দেই না। উল্লেখ্য, আমাদের পার্শ্ববর্তী মসজিদ আত তাকওয়া, তারা সূর্য অস্তমিত হওয়ার সাথে আজান দেয়, আজান দিয়েছিল কয়েকদিন পরে। আশেপাশের লোকেরা তারা এই সময় ইফতার করছেন, কারণ এই সময় প্রচলিত আছে আজান দিলে আমরা ইফতার করব। কিন্তু তারা সূর্য ডোবার সাথে ইফতার না করে সতর্কতার জন্য আরও পরে ইফতার করতে থাকেন। যখন তাকওয়া মসজিদ এটা বুঝতে পেরেছেন,
তারপর থেকে তারা সঠিক টাইমে ইফতার করেন, আজানটা সকলের সাথে দিয়ে থাকেন। সুতরাং এখানে সমাজের সাথে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে দেয় নাই, বরং তাদের আকিদা কোরআন এবং সুন্নাহ মাফিক, তারা তাদের সময় ইফতার করেন। আর যাতে অন্য কোনো মানুষের সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য সারা সেটে যখন আজান হয় তখন তারা আজান দিয়ে থাকে। সুতরাং আপনাদেরকে তারা অনেক সম্মান দেখাচ্ছে, এটাকে নিয়ে নাটক সাজানোর কোনো সুযোগ নেই। এবার হলো যেটাকে নিয়ে আমাদেরকে অনেক পেঁচানো হচ্ছে, যে আমরা আট টাকা ছড়া দাদাই করি, আল্লাহু আকবার, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আমি তোমাদেরকে যা দিই তা তোমরা গ্রহণ করো, তিনি যা আমি যা নিষেধ করি তা তোমরা বর্জন করো। আমরা রাসূলের সুন্নায়, আমরা সুন্নাহ অনুসারী হতে চাই, আমরা তার আরো আলোকিত হতে চাই, তার আদর্শে আদর্শবান হতে চাই। এই সমাজে তো একজন মানুষ কাল মার্ক্স অনুসরণ করে আনন্দিত হতে পারে, এই সমাজে তো একজন মানুষ তার নেতার টুপি পরে আনন্দ লাভ করতে পারে, এই সময় একজন মানুষ যদি কোনো ব্যক্তির কোট পরে যদি উৎসাহিত হতে পারে, তাহলে আমি বলবো আমরা 3 কোটি এই দেশের কোরআন সুন্নাহ অনুসারে মানুষেরা 8 রাকাত সালাত এবং 3 রাকাত বিতরণের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রকৃষ্ট দেখাইছি। সুতরাং আমরা অনেক গর্বিত, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনেছি। সুতরাং আপনার যত বক্তব্য থাকবে না কেন, আমাদের কোনো যায় আসে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তার কথা আপনি কিভাবে পাবেন? দেখেন, রাসূলের কথা সবচেয়ে বেশি জানেন তার ঘরের মানুষ, তাই না? আপনি এত টাকা কত রাখার দেখাতেছেন, এগুলো হলো বাহিরের লোকের কথা। চলেন রাসূলের ঘরে প্রবেশ করি। আনাবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাস সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, ফাকালাত মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। এটি হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সলাত তারাবিহ, তারাবিহ নামে একটা অধ্যায় চয়ন করেছেন সহিহুল বুখারীতে। আবার প্রশ্ন আছে, দুঃখ লাগে, এই সহিহুল বুখারী বাংলাদেশের সকল মাদ্রাসায় পড়ানো হয়, সরকারি মাদ্রাসায় সিলেবাসভুক্ত। এই সহিহুল বুখারী ইসলামী ইউনিভার্সিটি হাদিস ডিপার্টমেন্টের শীর্ষ গ্রন্থ। তাহলে কি আপনারা বরকতের জন্য সহিহুল বুখারীর উপরে অনার্স করবেন, মাস্টার্স করবেন, কামেল পাস করবেন, শুধু বরকত নেওয়ার জন্য আমল করবেন? না, এই বুখারীতে সালাতুত তারাবিহ নামক চ্যাপ্টারে এই অনেকগুলো হাদিসের মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন, সেটি হলো আবু সালামা ইবনে আব্দুর রহমান। আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন যে তিনি রাসূল সালাতুত তারাবিহ কি ছিল এটা জানার জন্য তার ঘরের লোক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন। আন্নাহু সাআলা, তিনি জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কায়না সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদান মাসে রাসূলের সালাত কি রকম ছিল? কার প্রশ্ন এটা? আবু সালামার প্রশ্ন কাকে জিজ্ঞাসা করতেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও কি বেশি বলতে পারবে কেউ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন কি আবার বলি, কাইফা কানাত, কি রকম ছিল সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কখন? ফি রমাদান, রমাদান মাসে, রমাদান মাসে সালাতু তারাবিহ রাসূলের কি রকম ছিল, প্লিজ আপনি বলবেন কি? এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ফাকালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমাদান এবং রমাদানের বাহিরে বেশি ছিল না। মা কানা ইয়াযীদু, বেশি ছিল না, ফি রমাদান, রমাদান মাসে, ওয়ালা ফি গায়রিহি, রমাদান ছাড়া অন্য অন্য মাসে, কি সেটা? আলা এহেদা আশারা রাকা, 11 রাকাতের বেশি। রমাদান এবং রমাদানের বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত
এগারো রাকাতের বেশি ছিল না। এই হাদিসটি সহিহ বুখারীতে 1147 নম্বর হাদিস। 1147 নম্বর হাদিসে সহিহ বুখারীতে আমরা কি পেলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। এই মর্মে বিভিন্ন হাদিস আসছে, ঠিক আছে। এই হাদিসগুলো কিছু হলো জাল এবং কিছু হলো দঈফ, আমাদের প্রশ্ন নেই, আমাদের কোনো আপত্তি নেই। কোনো ব্যক্তি যদি জয়ীফ ও জাল মানে এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমরা সহি হাদিসটাকে মানি এবং বুখারী হাদিসটাকে মানি, যে বুখারী বাংলাদেশের সকল মাদ্রাসার পাঠ্য বই, সকল মাদ্রাসার পাঠ্য বই। আমরা এই হাদিস অনুযায়ী 11 রাকাত সালাত আমরা সালাত তারাফি আদায় করে থাকি এবং এমন প্রচুর হাদিস আসছে। এবং আপনি যদি দেখেন হানাফি মাজহাবের ইতিহাস, তাহলে দেখবেন হানাফি মাজহাবের শীর্ষ আলেম যারা এবং এই সহিহুল বুখারীর উপরে যারা ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, এমন অনেক মহান ব্যক্তি যারা আমলে হানাফি মাজহাবের ছিলেন, তারা নিজেরাও বিবৃতি দিয়েছেন যে সহিহুল বুখারীর এই হাদিস অনুযায়ী সালাতু তারাবি 11 রাকাতই সবচেয়ে ভালো এবং এটাই সহি, এটাও সহি। অথচ আমাদের স্কলাররা কি বলছেন, আমাদের স্কলাররা কত সুন্দর এক্ষেত্রে আমাদের সাথে সহনশীলতা দেখাইছেন, সেটা কি, তারা এই হাদিসটাকে রেফারেন্স হিসেবে না দিয়ে তারা কি সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা, রাতের সালাত দুই দুই রাকাত, রাতের সালাত দুই দুই রাকাত। এক্ষেত্রে তারা বলে থাকছেন যে আপনি রাতের সালাত দুই দুই রাকাত, আপনি যদি সামর্থ্য রাখেন দুই রাকাত সালাতই পড়বেন, সমস্যা নাই, এটা তার ফরজ না, পড়েন দুই রাকাত। আপনি যদি চান 11 রাকাত পড়বেন, সমস্যা নাই, আপনি 11 রাকাত পড়েন। আপনি যদি চান 20 রাকাত কেন 40 রাকাত পড়বেন, তো পড়েন না, কেন, কে মানা করছে আপনাকে। আপনি দুই দুই রাকাত করে যদি সারা রাত পড়তে চান নফল সালাত, তা আপনি পড়েন না, আপনাকে কে বাধা দিচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল, আমাদের স্কলাররা আপনাকে সালাত আদায় করতে বাধা দেন নাই, ঠিক আছে। নফল সালাত আপনি আদায় করতে চান, আপনি করেন, আপনার পার্সোনাল বিষয়। তবে 20 রাকাত বর্ণিত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলো দঈফ, এবং কিছু কিছু হাদিস আছে কি জাল, সহি শুদ্ধ কোনো হাদিস নাই। এরপরে যদি আপনি আমল করতে চান, আমল করতে পারেন, এবং এই হাদিসটা সহি সালাতুল লাইল মাসনা ওয়া মাসনা, রাতের সালাত দুই দুই রাকাত, এখানে কোনো নির্দিষ্ট করা নেই। সুতরাং রাসূলের হাদিস থেকে নির্দিষ্ট হলো 11 রাকাত। এরপরে যদি আপনি মনে করেন এই হাদিসটা উন্মুক্ত, ওয়েলকাম, সমস্যা নাই, আপনি দুই দুই রাকাত করে, আপনি 11 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না 40 রাকাত, আমার সামর্থ্য আপনি পড়েন, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন 11 রাকাত পড়ি, তাহলে এই 11 রাকাত প্রমাণিত হলো সহিহ বুখারীতে, যে সহিহ বুখারী আপনার মাদ্রাসায় পড়ানো হয়, আপনার মাদ্রাসায় এই সহিহ বুখারী সিলেটে পড়ানোর কারণে সিলেটের এই পণ্ডভূমি আপনি কলুষিত হলো না, এই সহিহ হাদিস মানার কারণে। তাহলে আজকে এই সিলেটের মাটিতে তারা কলুষিত করলো কিভাবে, সিলেটের মাটিতে আপনি অসংখ্য ছাত্রদেরকে হাদিস পড়াই দিয়েছেন, তাতে আপনি কলুষিত ব্যক্তি হন নাই, তাতে আপনার অজ্ঞা লাগে নাই, ধন কিছু সংখ্যক মানুষ এই সহিহ হাদিস মানতে তাদের মসজিদে আসছে এবং আপনারা বাধ্য করছেন তাদের মসজিদ করার জন্য। তারা যখন তাদের আপনাদের মসজিদে সালাত আদায় করতে যায়, যখন আমিন বলে আপনি তাকে বের করে দেন, যখন 18 তারাবি পড়ে বলে দেন আমাদের সামনে কেউ 18 লোক আসতে পারবেন না, কত কত উঁচু মানের লোকদেরকে আপনার করছেন, বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, শাইখ মাসাইখদেরকে আপনার মসজিদ থেকে ব্যঙ্গার্থ করে বের করে দিয়েছেন, অনেক ভাইদেরকে আপনারা অপমানের সাথে বের করে দিয়েছেন, অনেক শিল্পপতি কোটিপতিদেরকে আপনারা বের করে দিয়েছেন, অনেক ভাইয়েরা নিজেরা মসজিদ করছে নিজেদের টাকা দিয়ে, এরপরও যখন তারা এই সহিহ হাদিসকে মানতে গেছে সেই মসজিদ থেকে আপনারা বের করে দিয়েছেন, তাদের গড়ার টাকার মসজিদ তো আপনারা সালাত আদায় করতে দেন নাই। পরে যখন এই মানুষগুলা তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে আমল করতে চায়, তখন তারা বাধ্য হয়ে নিজেরা জমি দিয়ে নিজেরা টাকা দিয়ে মসজিদ করে আজকে সেখানে আমল চর্চা করতেছে। এখন আপনি বলতেছেন সিলেটে পণ্যভূমিকে এরা কলুষিত করছে, এদের প্রতিষ্ঠানকে বন্ধ করে দাও, এগুলোকে বাতিল করে দিতে হবে, এদের জন্য মিছিল করতে হবে। কোথায় আপনার এই সুযোগ? এই শহর আপনার বাবার সম্পত্তি নয়, সিলেট আপনার পৈতৃক সম্পত্তি নয়, সমস্ত সিলেট নাগরিক সম্পত্তি। এটা এখানে হিন্দু বসবাস করতে পারে, খ্রিস্টান বসবাস করতে পারে, এখানে নোংরামি নাটক হতে পারে, এখানে
এখানে আমাদের সামনেই মিলনাতন গুলোতে এখানে নানান ধরনের গান বাজনা হতে পারে, আপনি কদিন বন্ধ করেছিলেন সেখানে জানি কৃষি সঙ্গে মানুষ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস চর্চা করে তাদেরকে আপনি সিলেট থেকে উৎখাত করবেন, এই উদ্ধত আপনাকে কে দিয়েছে? আপনার বিচার হওয়া দরকার সিলেটের এই মাটিতে, সিলেটের প্রশাসন কারণ জানাবে এগুলি বিচার হওয়া উচিত। 3 কোটি আহলে হাদিসের এই মানুষদেরকে কিভাবে আপনার দরকার মতন প্রতিষ্ঠানে যেখানে পুঠিনিয় শিরক হচ্ছে, পুঠিনিয় মেয়েদের বেহা বোনা হচ্ছে, এই মাদ্রাসায় আপনি চোখে দেখেন না বেহা বোনা, আপনি 3 কোটি মানুষদেরকে বাতিল ফেরত দিতে করেছেন, 3 কোটি মানুষের সামনে আপনার বিচার হওয়া উচিত না আপনার তওবা করা উচিত। আমরা উদ্ধত ভাবে প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত ভেতনামাদেরকে কণ্ঠ বন্ধ করুন, না হলে সারা দেশে 3 কোটি মানুষ ব্যর্থ আন্দোলন করতে বাধ্য হবে। ইসলামী ফাউন্ডেশন জানাবো আপনারা আপনার নিরপেক্ষভাবে অবলম্বন করুন, নতুবা ইসলামী ফাউন্ডেশনের বিপক্ষে বাংলাদেশে আরেকটি ইসলামী ফাউন্ডেশন হতে বাধ্য করে, এসে 3 কোটি আলাদা বসবাস করে। সুতরাং এই দেশকে এই মানুষগুলোকে আপনি কখনো ছোট করে দেখতে পাবেন না। আমরা শান্তি কামনা করি, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনার মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের কাছে ফিরে আসুন, যে কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইজা সহাল হাদিস ফাওয়া মাযহাবি, সহিহ হাদিস আমাদের সহিহ হাদিস যে পাওয়া যাবে আমার মাযহাব, আমরা সহিহ হাদিসের চর্চা করি। অতএব আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখে আমরা ঐক্যবদ্ধ হয়ে মহাগ্রন্থ এবং কোরআন মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আল্লাহ আমাদের ভাইদেরকে সুমতি দান করুন, আল্লাহ এই ভাইদেরকে কোরআন এবং সুন্নাহ পড়ার সাথে সাথে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন এবং হাদিস পড়ার সাথে তারা যে বুখারীর দাস দিয়ে থাকেন, বুখারীর সানাদ দিয়ে থাকেন, এই সানাদের এই পণ্ডিতগুলোকে আল্লাহ তুমি এই দেশের আমল করার ভিত্তিতে পরিণত করে দাও। আল্লাহ তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আল্লাহই আমাদের কোনো শত্রুতা নাই। এই আলেম মাশায়েখদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি আমরা। আল্লাহ এই ভাইদেরকে ভুল বোঝাবি থেকে দূরে রাখুন এবং তাদেরকে সহিহ বুখারীর মতো নির্ভুল গ্রন্থ যা তারা হাদিসে পড়ায় ক্লাসে পড়ায় থাকেন, আসসাহুল কুতুবাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, আসমানের নিচে জমির উপরে আল কোরআনের পরে কোনো শুদ্ধ গ্রন্থ থেকে থাকলে সেটা হলো সহিহ আল বুখারী। এই কথা যেমন তারা দার্সে বলে থাকেন, এই কথাগুলো বুখারীর আমলগুলো আমাদের ভাইদের আমলে চলে আসুক, তাদের বক্তব্যে চলে আসুক, তাদের লেকচারে চলে আসুক, এই প্রত্যাশা আমরা যাদের কাছে রাখি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের মেধাকে আমলের জন্য উন্মুক্ত করে দাও এবং আমাদের তাদেরকে সবাইকে কোরআন এবং সুন্নাহর আমল করার তৌফিক দান করো, আমিন। ان الحمد لله ان الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصل ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون اولياءك اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين اللهم انصرنا على القوم الكافرين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى وسائر العدو المسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك